আগামীকালের শান্তি সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে চলছে মঞ্চ নির্মাণের কাজ এদিন দুই লাখ লোকের সমাগম করতে চায় দলটি বিএনপির আগামীকালের সমাবেশ থেকে কোন নাশকতা হলে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে দলের নেতাকর্মীরা এদিকে ঢাকায় বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটে শুক্রবার থেকে সতর্ক পাহাড়ায় রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাবুদ আজমির প্রতিবেদন বিএনপি জোটের মহাসমাবেশ থেকে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হতে পারে এমন আশঙ্কায় মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার শান্তি ও উন্নয়নের পক্ষে সমাবেশ করতে রাজধানীর বায়তুল মকার মসজিদের দক্ষিণ গেটে চলছে মঞ্চ নির্মাণের কাজ সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি যেন তাদের সমাবেশ থেকে সহিংসতা করতে না পারে সেজন্য প্রস্তুতি রয়েছে বলে জানান দলের নেতাকর্মীরা বিএনপি যাতে রাজপথ দখলে নিতে না পারে সেজন্য ঢাকার থানা ওয়ার্ড ও পাড়া মহল্লায় আগে থেকেই অবস্থান নিয়ে সতর্ক পাহারায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজন হলে অর্ঘুম রাত কাটাবো এবং আগামীকালকে সমাবেশ সফল করব দেশরত্ন শেখ হাসিনার আমরা নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব নিজেদের অবস্থান জানান দিতে রাজপথে সরব রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ওয়ার্ড পাড়া মহল্লায় মিছিল অবস্থান সহ নানা কর্মসূচি পালন করছে যারা আন্দোলন সংগ্রাম জ্বালাও পড়াও করবে তাদের বিপক্ষে সাধারণ জনগণ মাঠে আছে আমরা মাঠে আজকের থেকে নয় যতদিন বিএনপি মিছিলে নেমেছে ওই দিন থেকে একবার নির্বাচন পর্যন্ত যতন পর্যন্ত সুস্থ নির্বাচন না হবে পর্যন্ত আমরা জনগণকে পাহারা দেবো নাশকতা ঠেকাতে আঠাশে অক্টোবর পুরো ঢাকা মহানগরী আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা